বন্ধুরা, আমরা যারা চন্দন গাছ চাষ করছি বা আপনারা যারা চন্দন গাছ চাষ করতে আগ্রহী, তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে চন্দন গাছের মতো চন্দন গাছের বীজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চন্দন গাছে যখন প্রথম বীজ আসতে শুরু করবে বা চন্দন গাছে যখন প্রথম ফুল বা ফল আসতে শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চন্দন গাছ কিন্তু পরিণত হয়ে গেছে। তবে এই চন্দন গাছে ফুল বা ফল আসা অনেকটা ডিপেন্ড করে সেখানকার স্থানীয় ক্লাইমেটিক কন্ডিশনের উপরে। যেমন দক্ষিণ ভারতের ক্লাইমেটিক কন্ডিশন চন্দন চাষের জন্য খুব আদর্শ হয়, সেখানে কিন্তু মোটামুটি 5 থেকে 6 বছরের মধ্যে চন্দন গাছে ফুল বা ফল চলে আসে। কিন্তু পক্ষান্তরে আমরা যেখানে থাকি পশ্চিমবঙ্গ বা তৎসংলগ্ন রাজ্যগুলিতে চন্দন গাছ লাগিয়ে দেখা গেছে যে চন্দন গাছে কিন্তু ফুল বা ফল আসতে অনেকটা বেশি সময় লাগে, কারণ এখানকার জলবায়ুর জন্য এটা হয়তো হয়ে থাকে। এখানে কিন্তু চন্দন গাছে ফুল আসতে প্রায় 10 বছরের মতো সময় লেগে যায়, 8 থেকে 10 বছর সময় লেগে যায়। তবে চন্দন গাছের এই যে ফুল ফল বা বীজ, যাই বলুন, বিশেষ করে বীজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর একটা বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। চন্দন গাছের বীজ থেকে পরবর্তীকালে চন্দন গাছ তৈরি করা হয় বা চন্দন গাছ জার্মিনেশন করানো হয় বলে এই বীজ শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে অত্যন্ত দামে বিক্রি হয়। এটা একটা বিষয় গেল। এছাড়াও আরেকটা বিষয় হলো, চন্দন গাছের বীজ থেকে বর্তমানে কিন্তু তেল নিষ্কাশন করা হচ্ছে। চন্দন গাছের বীজ থেকে যে তেল তৈরি করা হচ্ছে, সেই তেল কিন্তু বাজারে বেশ দামে বিক্রি হয়। এর কারণ হলো, চন্দনের বীজ থেকে প্রাপ্ত তেল বিভিন্ন প্রকার প্রসাধন শিল্পে, বিভিন্ন প্রকার ঔষধিতে ব্যবহার করা হয়। এই কারণে এই তেল কিন্তু অত্যন্ত মূল্যবান। তো এইসব দিক থেকে দেখতে গেলে চন্দন গাছের বীজ থেকেও কিন্তু আমরা, বা চন্দন গাছ থেকে যে বীজ পাই সেই বীজ থেকে কিন্তু আমরা লাভবান হতে পারি, সেগুলো যদি আমরা বাজারজাত করতে পারি এবং সেগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি। এই কারণে কিন্তু দিন দিন চন্দন বীজের চাহিদা অনেকটাই বাড়ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।